গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি কৃষ্ণনগরের কদমতলা ঘাটে চলে এসেছি। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমাদের কদমতলা ঘাটে এখানে ছোট একটা পার্ক করেছে, ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই। তো চলো পার্কটা দেখতে থাকো। তো গাইজ, পার্কের মেন গেট এটা, আর দেখো কত সুন্দর পার্ক দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা হলো তোমার কাপলসদের জন্য সিট করে দিয়েছে। এখানে হলো ফটোশ্যুট করছে। আর ওই সাইডটা একটা ছোটো মতন করে ক্যাফে আছে। আর এখন তোমাদের ভালো লাগবে না, বাট এটা রাত্রেবেলা অনেকটা সুন্দর লাগে। তো যে লাইটগুলো আছে এগুলো অনেকটা সুন্দর লাগে। তো রাত্রেবেলা শুটটা একটু পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো পার্কটাকে একটু ঘোরা যাক। আর দেখো এখানে কত সুন্দর করে সাজিয়েছে গাইস, দেখতে পাচ্ছ। তো এই জায়গাটা সব থেকে রাতেই সুন্দর লাগে, দিনের বেলাটা অতটা সুন্দর লাগে না। তারপরে যদি তোমরা টাইম পাস করতে চাও তো অবশ্যই চলে আসবে আমাদের কৃষ্ণনগর কদমতলার ঘাটে। তো গাইস দেখো এখানে বাচ্চারা খেলাধুলা করে, আর তার সাইডেই জলঙ্গি নদী, কত সুন্দর জায়গা। তো গাইস আমার এই জায়গাটা সব থেকে সুন্দর লাগলো। আর দেখো এখানে সবাই রিলস টিলস বানাচ্ছে। তো গাইজ আমরা বসে আছি কাপড়ের মতন। তো এখানে আমাদের গার্লফ্রেন্ড আসেনি, তো আমার বন্ধু এটা রাহুল, আর এটা একটা বন্ধু। আর এই সাইডে দেখো সব কাপড়ে বসে আছে, এরা খুবই সুন্দর টাইম পাস করছে। আমাদের টাইম পাস করার মতন কেউ নেই, তো তুমিরাই আছো, তোমাদের সাথে একটু টাইম পাস করি। তো রাহুল আবার বলছে ওইদিকে একটা মেয়ে আছে, একদিন আমরা আসবো ডবল ডবল করতে এখানে, একটা দিন আমরা আসবো, তোমরা পাশে থাকলে আমরা আসবো একটা দিন। কি নিয়ে গার্লফ্রেন্ড, কি নিয়ে গার্লফ্রেন্ড, কি নিয়ে আসবো গার্লফ্রেন্ড, বসে আছে ডবল ডবল বসে আছে, একদিন আমরা ডবল বসবো। আজকে আমরা এই জায়গাটা দাঁড়িয়ে আছি, তো এরপর দিন আমরা ওখানে বসবো। দেখো ওর কি চাহিদা। তো গাইজ এটা হলো আমাদের দুর্গা ঠাকুরের থিম। আর এইদিকে দেখো, এইদিকে হলো সে ক্যাফে, আর এখানে সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে টাইম পাস করছে। আর ওই সাইডে ওরা রিলস তো এখনও বানিয়েই যাচ্ছে, ওদের রিলস বানানো কমপ্লিট হবে না। তো চলো আমরা একটু নিচেই যাই, তো নিচেই গিয়ে তোমাদের পিকটা দেখাই, কত সুন্দর জায়গা সিঁড়ি, দেখো কত সুন্দর জায়গা। তো চলো আমরা ক্যাফেতে গিয়েই চাটা খাই। তো এখানে ভাইরা গেম খেলছে, আর এটা আমি প্রথম ভেবেছিলাম ঢাক, বাট ঢাক নয়, এটা হলো টেবিল, আর এটা হলো চেয়ার। একদম আমি ভেবেছি গাইজ আমাদের চা চলে এসেছে। আর এটা রাহুল ভাই, রাহুল ভাইয়ের মুখটা খুবই ভালো লাগছে, আর এখানে চা খাওয়ার এটা খুবই খুবই সুন্দর লাগছে। ঠিক আছে, তাহলে তোমরা একটু রাতে এখানকার জায়গাটা কত সুন্দর লাগে সেটা দেখতে লাগো। চলো
যেতে বেলা রাতে আমাদের পার্কটা কত